আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অথপর তুমি সিজন টু এর 12 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আয়ুষ চিন্তিত, এবারের ম্যাথ এক্সামটা একটু বেশি টাফ হয়েছে, আজ ম্যাথের রেজাল্ট দিবে। আয়ুষ এক মানে আল্লাহর নাম নিয়ে যাচ্ছে, আর এক পিরিয়ড পরেই রেজাল্ট, না জানি কি হয়। অবশেষে সেই কঠিন সময় এলো, ম্যাথ টিচার রেজাল্ট কার্ড নিয়ে এসেছেন। আয়ুষের বুক দুরু দুরু করছে, এই প্রথমবার তার এত ভয় লাগছে কেন কে জানে। অপরদিকে প্রত্যাশার মুখে কোনো চিন্তার রেখাই নেই, সে পাশে বসে হাসি হাসি মুখ নিয়ে আয়ুষকে দেখে যাচ্ছে। এই মেয়েটা এতটাই তাকিয়ে থাকে কেন আয়ুষ বুঝতেই পারে না। যত দূরেই বসবে সেখান থেকে ঠিক আয়েশার দিকেই নজর রাখবে, আর আজ তো বসেছে ঠিক আয়েশার পাশে। ম্যাথ টিচার মুখ খুললেন, তিনি প্রথম স্থান অধিকারীর জায়গায় আয়েশার নাম বলে নিলেন। আয়েশ তো মহা খুশি, কিন্তু একটু মন খারাপও হলো, কারণ এবার আর 100-তে 100 পায়নি, 98 পেয়েছে। যাক, তবুও তো প্রথম হয়েছে। ম্যাথ টিচার একে একে রেজাল্ট কার্ড সকলের হাতে দিয়ে দিয়েছে, প্রত্যাশার সেকেন্ড হয়েছে, তবুও তার মধ্যে কোনো ভাবান্তর নেই, সে এখনও আয়ুষকে দেখে যাচ্ছে। আয়ুষ বিরক্ত হতে গিয়েও হলো না, তার আজ মন ভালো। প্রত্যাশা বলল, আমি দেখে ফেলেছি। প্রত্যাশার কথায় আয়ুষ ব্রোকটি করে বলল, কি দেখেছ? প্রত্যাশা বলল, তুমি সেদিন টিফিন পিরিয়ডে আরাফাতের ব্যাগে নিজের রং পেনসিল বক্স দিয়ে দিয়েছিলে সেটা। আয়ুষ মাথা নিচু করলো, এমন মুখ করলো যেন সে কোনো অপরাধ করেছে। ক্লাসের সবার থেকে আরাফাতের অবস্থা খারাপ। আরাফাতের বাবা সাধারণ সরকারি চাকরি করত, কয়েক মাস আগে মরণবিধি রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আরাফাতের অবস্থা এখন খুবই শোচনীয়, সে প্রায় ময়লা মলিন জামা কাপড় পরে স্কুলে আসে, এ নিয়ে ম্যাডামরা তাকে খুব বকাঝকা করে। গত সপ্তাহে আয়ুষ দেখেছিল আর টিচার আরাফাতকে বকা দিচ্ছে, কারণ সে একবারও ক্লাসে রং পেন্সিল বক্স নিয়ে আসে না। আয়ুষের ধারণা আরাফাতের আসলে কোনো রং পেন্সিল বক্স নেই, তাই সে তার নিজের নতুন রং পেন্সিল বক্সটা লুকিয়ে লুকিয়ে আরাফাতের ব্যাগে ঢুকিয়ে রেখেছে। প্রত্যাশা তা কী করে দেখলো? অবশ্য এই মেয়ে যেভাবে আয়ুষের পিছনে লেগে থাকে তার দেখাটাই স্বাভাবিক। প্রত্যাশা দেখে ফেলেছে শুনে আয়ুষের ভীষণ লজ্জা লাগে। প্রত্যাশা বলল, তুমি এত সবসময় লজ্জা পাও কেন? আয়ুষ কোনো কথা বলো না, চুপ করে রইল। প্রত্যাশা হড়বড় করে কথা বলতেই লাগলো, ছেলেদের এত লজ্জা পেতে হয় না, লজ্জা পেতে হয় মেয়েদের, তুমি দেখি কিছুই জানো না। প্রত্যাশা খেয়াল করলো আয়ুষ তার কোনো কথাই খেয়াল করছে না, সে বই খুলে পড়ায় ব্যস্ত। এত পড়ে কেন ছেলেটা? আয়ুষের গায়ের রং ধবধবে সাদা, তার উপরে স্কুলের সাদা ইউনিফর্মটা দেখতে দারুণ লাগে, গলায় কালো টাই আর নেভি ব্লু প্যান্ট, চোখে গোল গোল কালো ফ্রেমের চশমাটা আয়ুষকে আরও সুন্দর লাগে। এই মুহূর্তে সে তার লালচে ঠোঁটের কলম চেপে ধরে গভীর মনোযোগে কি যেন সলভ করার চেষ্টায় আছে, তাকে দেখতে যে কি ভালো লাগছে। প্রত্যাশার মুগ্ধ চোখে তাকিয়ে থাকে, সে নিজেও অত্যাধিক সুন্দর, তবুও আয়ুষের কাছে তার নিজের সৌন্দর্য যেন মেকি হয়ে যায়, অন্তত প্রত্যাশার কাছে তো তাই লাগে। ওর সামনে গাদাখানিক ফাইল, তার পাশে কাঁচের ছোট্ট একটা গ্লাসে আধখর রং চা, মাথার উপরে সবুজ রঙের একটি ফ্যান বিকট শব্দ নিয়ে ঘুরছে। অরুণ মেজাজ খারাপ কিঞ্চিত, তার সামনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে 19 বছরের একটা তরুণী। মেয়েটি এনজিওতে নতুন, তাকে একটি কাজ দেওয়া হয়েছিল কিন্তু সে কাজটি ভালো মতো করতে পারেনি, কাজ করার চাইতে আরও নষ্ট করেছে বেশি। ফাইলের সব হিসাব উল্টাপাল্টা করে লিখে রেখেছে, এখন এই সব কিছু অরুকে ঠিক করতে হবে। হাতের কাজ বেড়ে গেল, বাড়ি পৌঁছতে আবারও দেরি হয়ে যাবে, আয়ুষ দুপুরের পর স্কুল থেকে বাড়ি ফিরবে, তার আগে বোধহয় অরু আজকে বাড়ি ফিরতে পারবে না। বাবা মা দুজনেই কাজ করার সন্তানের যে তিক্ত অভিজ্ঞতা হয় তা অরু আয়ুষকে কখনোই পেতে দিতে চায় না, ছেলে যেন স্কুল থেকে ফিরতেই তাকে পায় সবসময় সেই চেষ্টাই করে, রাগারাগি অরুর স্বভাবে নেই। সে মেয়েটিকে গম্ভীর স্বরে চলে যেতে বলল, মেয়েটি চলে গেল, মেয়েটিকে নিয়ে কোনো একটি ব্যবস্থা করে নিতে হবে, এই মেয়ের কাজকর্মে একদমই মন নেই, সারাদিন ফোন টিপবে আর গুটুর গুটুর করে যেন কার সাথে কথা বলবে, এনজিওর কাজ উদ্বেগ নিয়ে করতে হয়,
যেখানে মনের আগ্রহ থাকা লাগে, এমন খামখেয়ালিভাবে আর যাই হোক এনজিওতে এনজিও চালানো যায় না। ওরুর অফিসটা ছোট্ট, মাত্র 1.5 বছর হয়েছে এর যাত্রার, তাই এর মধ্যে একটি ছোট্ট ক্যাবিন থেকে ওরুর জন্য বরাদ্দকৃত হাত থেকে ফাইল রেখে ওরুর চায়ের কাপ চুমুক দিল। তার মুখ কুচকে গেল, চায়ের লিকার বেশি, মুখ তেতো লাগছে, ওরুর বিরক্ত লাগছে, সব কিছুতেই বিরক্ত লাগছে। এমন সময় দরজায় টোকা পড়লো, ওরুর না তাকিয়ে বললো, কে? চশমা খুলে বাইরে দেখে মাথা বের করে অব্র বলল, আসতে পারি? ম্যাডামের কি সময় হবে? অব্রার কণ্ঠ কানে যেতেই অরুর মন মেজাজ ভালো হয়ে গেল, বিরক্তি বা ভরে গিয়ে মন মৃদঙ্গের ছন্দের বাঁচতে লাগলো। অরুর ঠোঁট চেপে হেসে ব্রকটি করে বলল, ফাজলামো না করে আসুন তো। অব্র মৃদু হেসে চেয়ার টেনে বসলো। অরুপ বলল, এখানে এই সময় হঠাৎ কি মনে করে? আপনার না এখন অফিসে থাকার কথা? অব্র বলল, থাকার তো কথা, কিন্তু অব্র আহমেদের হঠাৎ বউয়ের কথা মনে পড়ে গেল, তাই তো সব ছেড়ে ছুড়ে বউয়ের কাছে চলে এলো, কিন্তু তার বউ তো দেখি মহাব্যস্ত। অরু বলল, অব্র আহমেদকে বলে দেবেন তার জন্য তার বউ সবসময় ফ্রি। অব্র দুষ্ট ভঙ্গিতে হেসে বলল, ও এই ব্যাপার? অরু লজ্জা পেয়ে গেল, মুখে লাল আবা ফুটিয়ে লাজুক হাসি দিয়ে বলল, জান আমি মোটেও ওভাবে বলিনি। অব্র বলল, অফিসের মাঝখানে একেবারে জান, বউ তো দেখি আমার ভালো রোমান্টিক মোড়ে আছে। অরু বলল, আমি ওই জান বলিনি, বলেছি অন্তঃস্থ জ এর জান। অব্র বলল, তার মানে কি চলে যেতে বলছো? অরু হেসে মাথা চেপে ধরল, বলল আপনি কি আমাকে পাগল বানাতে এসেছেন? অরুর কথায় অব্র মজা পেল, চমকার তুলে হেসে বলল, না ভালোবাসতে এসেছি, ভালোবাসার কোনো সময় অসময় নেই জানো তো। অরু আহ্লাদি কণ্ঠে বলল, কথা দিয়ে পেঁচিয়ে ভালোবাসা? অব্র বলল, এবার বুঝতে পারছো কেমন লাগে? সবসময় তো তুমি আমার সাথেই করো। অরু বলল, তো এটা আমার অধিকার, আমি করলেই আপনার করা লাগবে? অব্র বলল, অবশ্যই ছেলে মেয়ে সমান অধিকার। অরু বলল, মোটেও না, আমারটা আমিই করব, আপনি করতে পারবেন না, বুঝেছেন? অব্র বলল, আচ্ছা ঠিক আছে বুঝেছি। অরু অদ্ভুতভাবে হেসে উঠল, অব্রর মনে হলো তার আশা সার্থক, তাই হাসি দেখার জন্য তো সে এতটা পথ পেরিয়ে এসেছে শুধু তার জন্য, তার অরুবতীর জন্য। এদিকে তুতুল হাই বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে আছে, একটু আগে সে একটা অপরাধ করেছে, গুরুতর অপরাধ। তার প্যাটমোটার রাগী গণিত টিচার আজ ক্লাসের মধ্যে একটা হাসির কাণ্ড ঘটিয়েছে, ছাত্রছাত্রীদের অঙ্ক করতে দিয়ে সে বরাবরের মতোই ঘুমিয়ে পড়েছিল, যাকে বলে একেবারে নাক ডেকে ঘুম, প্রায়শই সে এমন করে। আর পাশ দিয়ে কারো হেঁটে চলার বা গলার আওয়াজ পেলেই তরমরে উঠে বসে, তার শঙ্কা থাকে পাছে প্রিন্সিপাল ম্যাডাম না এসে পড়ে। এই ব্যাপারটা তুতুল অনেকদিন ধরেই লক্ষ্য করেছে, আজ যখন স্যার অঙ্ক করতে দিয়ে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তখন তুতুল অবিকল প্রিন্সিপাল ম্যাডামের মতো গলার স্বর নকল করে গণিত স্যারের নাম ধরে ডেকেছে, রফিক স্যার। এত রফিক স্যার এতটাই চমকে উঠে যে পুরো থরমরে উঠে চেয়ার থেকে পড়ে যায়। তুতুলকে আর পায়কে, পুরো ক্লাস যেখানে রফিক স্যারের ভয়ে হাসি পাওয়া সত্ত্বেও চেপে রেখেছে, সেখানে তুতুল প্যাটে হাত দিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছে। স্যার কিছুক্ষণ হতভম্ব হয়ে পরবর্তী পরিস্থিতি উপলব্ধি করে তারপর বিস্ফোরক চোখে তুতুলের দিকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, পদজাত ছেলে, কানে ধর, কানে ধর বলছি। কানে ধরা নিয়ে তুতুলের কোনো মাথা ব্যথা নেই, তার মতে সে কোনো ভুল করেনি, স্যার ক্লাসের মাঝে ঘুমিয়েছে আর সে জাগিয়েছে, ব্যাস। হাই বেঞ্চের উপরে কানে ধরে দাঁড়িয়ে থাকতে তুতুলের বরং ভালোই লাগছে, সবার থেকে নিজেকে বড় অনুভব হচ্ছে, সমস্যা হলো দাঁড়িয়ে থাকতে তার ঘুম পেয়ে যাচ্ছে। মানুষের যদি গোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানোর ব্যবস্থা থাকতো তবে তুতুলের জন্যই ভালো হতো, সে কানে ধরেই হাই তুলতে লাগলো। হাই তোলার সময় এক হাত কান ছেড়ে মুখের সামনে নিয়ে এলো, এতটুকুতেই তুতুলের পাশে বসা পাট খড়ির চিকন নাক উঁচু মেয়ে তাহমিনা বলে উঠল, স্যার তুতুল কান ছেড়েছিল। স্যার শুনতে পায়নি, সে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে, তাহমিনা এই ক্লাসের ক্যাপ্টেন, সবসময় শুধু নালিশের উপরই থাকে। তুতুলের জাস্ট অসহ্য লাগে তাকে, সে পাশ ফিরে চোখ মুখ উল্টিয়ে জিভ বের করে তাহমিনাকে বেঞ্চি দেখালো, তাহমিনার মুখ থমথমে হয়ে গেছে। অবশেষে টিফিন পিরিয়ডে ঘন্টা পড়লো, তুতুল ছাড়া পেলো, সে ব্যাগ থেকে দুটো পিনাট বার বের করে বাইরে চলে গেল, আয়েশের ক্লাসের সামনে দিয়ে একবার ঘুরে এলো, কিন্তু আয়েশকে কোথাও পেলো না। তুতুল পিনাট বার দুটো স্কুলে আসার পরে কিনেছিল, ভেবেছিল একটা আয়েশকে দেবে আর একটা নিজে খাবে, কিন্তু হাদারামটা বই নিয়ে কোথায় গিয়ে বসে আছে কে জানে। স্কুলের বারান্দার শেষ মাথার কর্নারে পা ঝুলিয়ে বসে আছে আয়েশ, তার মন অসম্ভব খারাপ, চেহারা বিষণ্ণতার ছাপ স্পষ্ট, একটু আগে সে একটা কথা শুনেছে, কথাটা শোনার পর থেকে সে এমন করে আছে। তাদের ক্লাসের দুষ্ট ছেলে রনি আয়াশকে বলেছে এবার নাকি প্রত্যাশা ফার্স্ট হতো, আয়াশ নয়, প্রত্যাশা ইচ্ছে করে খাতায় 10 নম্বরের আনসার করেনি, অঙ্ক ক্লাস
শেষ হওয়ার পর এ কারণে ম্যাডাম প্রত্যাশাকে টিচার্স রুমে ডেকে নিয়ে গিয়েছিল। ম্যাডামকে প্রত্যাশা নাকি বলেছে তার হাত ব্যথা করছিল বলে সে লেখেনি। সেখান থেকে কান পেতে রনি শুনেছে। রনির কথা বিশ্বাস করার তেমন কোনো কারণ নেই, সে প্রায় মিথ্যা কথা বলে। তবে তার এবারের কথায় যুক্তি আছে, কারণ প্রত্যাশা সত্যি ম্যাডাম ক্লাস শেষে ডেকে নিয়ে গিয়েছিল। আয়াস বুঝতে পারছে প্রত্যাশা এটা ইচ্ছাকৃত করেছে যাতে আয়াস ফার্স্ট হয়। কিন্তু প্রত্যাশা এমনটা কেন করল? এভাবে তো আয়াস ফার্স্ট হতে চায়নি। গাঢ় অভিমানে আয়াসের মুখ নিষ্প্রভ হয়ে উঠল। আয়াসকে খুঁজতে খুঁজতে প্রত্যাশা ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। সে এতক্ষণ পুরো স্কুল জুড়ে আয়াসকে খুঁজছে, কিন্তু তার চেহারার কোনো শান্তির ছাপ নেই। আয়াসকে মন খারাপ করতে দেখে প্রত্যাশারও মন খারাপ হয়ে গেল। সে আয়াসের পাশে বসে কিছুক্ষণ মন খারাপ করে আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রাগ করছো? আয়াস কিছুই বলল না, চুপ করে রইল। কিছুক্ষণ পর অভিমানী কণ্ঠে বলল, তুমি এমনটা কেন করেছো? প্রত্যাশা অপরাধী ভঙ্গিতে মাথা নিচু করলো, মলিন মুখে বলল, সরি। তারপর আর চোখে একবার আয়াসকে দেখে হঠাৎ চঞ্চল হয়ে বলল, তুমি যা যা বুঝেছো সবটা কিন্তু ঠিক না। দেখো, আমি পরীক্ষার খাতায় লিখিনি 10 নম্বর, কিন্তু তুমি আমার থেকে বেশি পেয়েছো 15 নম্বর। তার মানে কি? আমি ইচ্ছে করে কম লিখেছি? বলে না, তুমি এমনিতেও ফার্স্ট হতে। আয়েশের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে উচ্চারিত কণ্ঠে বলল, সত্যি? প্রত্যাশা মুচকে এসে চোখের পলক ফেলে বলল, সত্যি। আয়েশ বলল, তবে তুমি কিন্তু আর এমন করো না, ঠিক আছে? যতটুকু পারবে সব লিখবে। প্রত্যাশা বলল, আচ্ছা। আয়াস হাত বাড়িয়ে বলল, প্রমিস? প্রত্যাশার ঈষৎ গোলাটে চোখ হঠাৎ জিলিক দিয়ে উঠল। সে আনন্দিত হয়ে দ্রুত হাত নিয়ে গেল। আনন্দের কারণ আয়াসের হাত ধরতে পারা। কিন্তু তার হলো না, তার আগেই আয়াস হাত গুটিয়ে নিল। মাথা নিচু করে লাজুক স্বরে বলল, মুখে বলো তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা ফারুকস ডেয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুকস ডেয়ারির সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।